আসসালামু আলাইকুম। আপনারা কম বেশি অনেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু উইথাউট ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার ছাড়া কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো এই প্রসেসটা আপনারা অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো ভিউয়ার্স, নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে ডান পাশে কর্নারে দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটা আছে, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, এই অপশনে ক্লিক করার পর আমরা একটা স্ক্রল করবো, অর্থাৎ উপরে টানবো। ওকে, তারপর এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হবে, এখানে আমরা আমাদের সিকিউরিটি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, স্ক্রিনে আমরা লক স্ক্রিন যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমরা একটু ওয়েট করব। ওকে, দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। ওকে, তারপর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এই অপশনে ক্লিক করব। তারপর দেখেন মাই সেলফ, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব। এখানে ফার্স্ট নেম আমি আমার নামটা দিচ্ছি MOHA মোহাম্মদ, এবং শিউর নেমে আমি আমার নামটা দিচ্ছি আরিফ, মোহাম্মদ আরিফ। তারপর নিচে দেখেন নেক্সট, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের বার্থডেটটা দিব, অর্থাৎ আমাদের বার্থডেটা দিব। ওকে, আমাদের জন্ম তারিখটা দিব, এখানে ড্যাশ জায়গায় আমরা কয় তারিখ জন্মগ্রহণ করেছি ওটা দিব, আমি এখানে 10 তারিখ, এবং মান্থের জায়গায় মাসের জায়গায় 3 মাস দিব, 3 মাস, এবং ইয়ারের জায়গায় 1999। ওকে, তারপর দেখেন জেন্ডার, এই অপশনে ক্লিক করব, জেন্ডার জায়গায় আমরা মেলটা সিলেক্ট করব, আর আপনি যদি ফিমেল হন অর্থাৎ মহিলা হন তাহলে ফিমেলটা সিলেক্ট করবেন। তারপর নিচে কর্নারে দেখেন নেক্সট, এই অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিব, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ যে নামটা দিয়ে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা খুলবো ওরকম একটি নাম দিব আমাদের পছন্দের মতো। ওকে, আমি আমার জিমেলের অ্যাকাউন্টটা দিচ্ছি, আমি একটা আন্তাজে, অর্থাৎ আমার পছন্দ মতো একটা আমি নাম দিচ্ছি MOHA মোহাম্মদ, ARIF মোহাম্মদ আরিফ, 73AA@gmail.com এদিকে লেখা আছে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, দেখেন আমার কানে কিন্তু পাসওয়ার্ড এসে গেছে। আপনারা এভাবে নাম দিবেন, যদি আপনাদের এরকম পাসওয়ার্ডের অপশন না আসে তাহলে মনে করবেন ওই নাম দিয়ে অন্য কেউ জিমেল অ্যাকাউন্ট খুলেছে, আপনারা বারবার একটার পর একটা দিয়ে ট্রাই করবেন। ওকে, তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, আমাদের একটা স্ট্রং, আমাদের পছন্দের মতো একটা পাসওয়ার্ড দিব, আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর দেখেন নেক্সট, এই অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে, এখানে দেখেন আমাদের নাম্বার দিতে বলতেছে। সো আমরা তো নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট করবো, ওকে, সেজন্য আমরা কী করবো, বাম পাশে নিচে কর্নার দেখেন স্কিপ, আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে এসে গেছে, মোহাম্মদ আরিফ 73AA@gmail.com, মোহাম্মদ আরিফ। ওকে, তারপর দেখেন নিচে ডান পাশে কর্নারে নেক্সট, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, আমরা একটু স্ক্রল করব, উপরে টানবো, তারপর এখানে এখানে দেখেন ডান পাশে নিচে কর্নারে আই এগ্রি, আমরা আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, নেটওয়ার্কের কারণে আমার একদিকে একটু আজকে স্লো হচ্ছে। ওকে, দেখেন আমাদের গুগলের সার্ভিসে নিয়ে যাচ্ছে। ওকে, তারপর চেক ইন ইনফরমেশন হচ্ছে, দেন আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার এই লোগো অপশনে ক্লিক করলাম, এই অপশনে ক্লিক করলাম, দেখেন আমি এখন যে জিমেল অ্যাকাউন্টটা খুলেছি ওইটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন একদম নিচে মোহাম্মদ আরিফ 73AA@gmail.com, আপনারা দেখেন মোহাম্মদ আরিফ 73AA@gmail.com, আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সবিওয়াস, আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন আমি এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি নাম্বার ছাড়া। ওকে, আপনারা চাইলে এভাবে খুব ইজিলি নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
সবিওয়া সেসিল আজকের ভিডিও আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ফোন নাম্বার ছাড়া আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।